হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সেরিফা ওয়ার্ল্ড বেটার টুগেদার। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য ল্যাকটোনিক গ্রানুলস পাউডারের সম্পর্কে এস টু জেড শেয়ার করতে। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো কি আমি এইটার ভিডিও যেন তোমাদের সাথে আবার রিভিউ করি। তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন ছিল, তো আজকে ভিডিওতে আমি সব রকম প্রশ্নের উত্তর জবাব দিতে চলে এসেছি। তো পুরো ভিডিওতে মন দিয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, তোমরা ফার্স্টেই অনেকেই কমেন্ট করছো যে এটা কোথায় পাবে তোমরা। তো অবভিয়াসলি তোমরা এটা অনলাইন পেয়ে যাবে, ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে আরামসে, ঠিক আছে। বা সব থেকে বেটার হয় তোমরা তোমাদের আশপাশে কোনো দোকানে যাও, যেটা মেডিকেল দোকান, যেখান দিয়ে তোমরা মেডিসিন নিচ্ছ তোমার বাচ্চার জন্যে বা তোমাদের জন্যে, এই টু জেড যেই মেডিসিন শপে যাবে তুমি এই ল্যাকটোনিক গ্রানুলস পাউডারটা পেয়ে যাবে। এই মধ্যে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করে নিউ মমদের জন্য, এটা কিন্তু ম্যাজিক্যাল একটা পাউডার, ঠিক আছে। তোমার ব্রেস্ট মিল্ক এত বেশি ইনক্রিজ করে দেবে কি তুমি ভাবতেই পারবে না। এর মধ্যে থাকা কিন্তু জড়ি বুটি, সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, আয়ুর্বেদিকভাবে বানানো হয়েছে, সে এটা কিন্তু তোমার মানে ন্যাচারালভাবে যে তোমার ব্রেস্ট মিল্কটা ইনক্রিজ হয় সেটা করাবে। অনেকেই কিন্তু আফটার প্রেগনেন্সি কিন্তু তার এই প্রবলেমে ভুগছে যে তার ঠিকঠাকভাবে তার বেবি ল্যাকটিং করতে পারছে না, বিকজ অফ তার বেবি খেতে পাচ্ছে না, বিকজ অফ তার মায়ের সেই ব্রেস্ট মিল্ক হচ্ছে না। কিন্তু তোমরা এই ল্যাকটোনিক পাউডারটা একবার খেয়ে দেখো, ট্রাস্ট মি ফ্রেন্ডস, প্রচুর ভালো কাজ করবে। অ্যান্ড উইদিন 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমরা ভিজিবল রেজাল্ট পাবে। ইয়েস, 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা ভিজিবল রেজাল্টস পাবে। তোমরা যদি ভিজিবল রেজাল্ট পেতে চাও তোমাদের কিন্তু গরম গরম উষ্ণ দুধের সাথে এইটা তোমাদের ডাক্তার যেরকমভাবে তোমাদের প্রেফার করবে যে 2 টেবিল স্কুপ, 3 টেবিল স্কুপ, এই হিসাবে কিন্তু তোমাদের এই ল্যাকটোনিক গ্রানুলসে তোমাদের গরম উষ্ণ দুধের সাথে মিক্স করে কিন্তু গরম গরম চায়ের মতন সিপসিপ করে খেতে হবে। যদি বেটার রেজাল্ট পেতে চাও তাহলে গরম গরম খেতে হবে। আর তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু ডাইরেক্টলি কীভাবে তুমি এটা ল্যাকটোনিক বানাবে সেরকম 2-3টা ভিডিও অলরেডি দেওয়া আছে। তোমরা প্লিজ যাও গিয়ে সার্চ করে দেখো, সেখান থেকেও তোমরা অনেক হেল্প পাবে। আর এটা সত্যি ট্রাস্ট মি ভীষণ ভালো, একবার একদম ট্রাই করো যদি তোমরা বেটার রেজাল্ট পেতে চাও, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু কোনো রকম সাইড ইফেক্ট নেই, অ্যান্ড খুব ভালো একটা এলাইচি ফ্লেভার দেয়, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এটা দেখো ফর ব্রেস্ট মিল্কিং মাদারের জন্যই কিন্তু এই পাউডারটা, ঠিক আছে। তো আমার তরফ থেকে কিন্তু 10/10, অ্যান্ড এটা আমারও খুব রেজাল্ট ভালো করেছিলো। অ্যান্ড হ্যাঁ, আফটার বেবি প্লিজ টেনশন নিও না, টেনশন নিলে কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজটা অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে টেনশন না নাও, এটাই আমি বলবো। আর তোমরা এটা রেগুলার কন্টিনিউ খেতে থাকো, দেখবে অনলি 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। কেমন বন্ধুরা? তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা এটা যে কোনো শপ থেকে কিন্তু আরামসে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে আরও বেশি বেশি কমেন্ট করো, ঠিক আছে ফ্রেন্ডরা।